বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি পেঁয়াজ পাতা দিয়ে কাঁচা টমেটোর ভাজি। এই ভাজিটা করতে যতটা সহজ, খেতে ঠিক ততটাই মজার। শীতের শুরুতে এই কাঁচা টমেটোর ভাজি ভাত খাওয়ার রুচিটা যেন অনেকটাই বাড়িয়ে দেয়। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আমি এখানে হাফ কেজি কাঁচা টমেটো নিয়েছি, এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কাটার আগেই কিন্তু টমেটোটাকে ধুয়ে নিতে হবে। আর নিয়েছি পেঁয়াজ পাতা, পেঁয়াজের ফুলকা নয়, এই যে আমি দেখিয়ে দিলাম পেঁয়াজ পাতাটা, এই পেঁয়াজের পাতা এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই গরম হতে দিলাম, আর কড়াইয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে, তেলটা যখন একটু গরম হবে তখন 2টা শুকনামরিচ আর হাফ চামচের মতো 5 ফোড়নের ফোড়ন দিয়ে নিলাম। এবারে ফোড়নটা তেলে একটু ভেজে নিব, অর্থাৎ হালকা যখন ভাজা হবে সেন্ট ছড়িয়ে দিবে, তখন পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে আবার পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজ রসুনের পরিমাণটা আমি আগে দেখাইনি, ইনশাল্লাহ পরে দেখিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ রসুনটা একটু হালকা ভেজে নিয়ে টমেটো আর পেঁয়াজ পাতা দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজের পাতা যদি না থাকে, একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েও কিন্তু এই ভাজিটা করে নেওয়া যায়। আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন আর 4টা কাঁচামরিচ নিয়েছি, যেটা আগে দেখাইনি এখন দেখিয়ে দিলাম। এবারে 5 মিনিট পরপর আমি এটাকে নেড়ে চেড়ে ভাজিটা করে নিব। আর এই ভাজি করার সময় কিন্তু কোনো পানি ব্যবহার করব না, পানি দিলে টমেটোটা বেশি নেতিয়ে যায় এবং কেমন যেন একটু গুঁড়া গুঁড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না। পানি না দিয়ে মিডিয়াম আছে, টমেটোর থেকে যে পানি বের হয় সেই পানিতেই ভাজতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। আমি যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে তখন 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আপনারাও এই চিনিটা অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু টমেটো ভাজির যে মূল স্বাদ সেটাই পাওয়া যাবে না। তবে চিনির পরিমাণটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার যখন পানি শুকিয়ে যাবে এবং চিনিটা গলে টমেটোর সাথে মিশে যাবে তখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার 1 মিনিট নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিয়ে সার্ভ করে নিব। যারা আপনারা আমার ভিডিওটা দেখলেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার টমেটো ভাজি হয়ে গেল, আর গরম ভাতের সাথে এটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।